হ্যালো দেখুন আমাদের মধ্যে প্রত্যেকেরই বিভিন্ন ধরনের খাবারের প্রেফারেন্স থেকে থাকে কারোর ফুচকা ভালো লাগে কারোর রোল ভালো লাগে কারোর বিরিয়ানি ভালো লাগে কিন্তু বিরিয়ানি তো সবার ভালো লাগে এটাই তো ব্যাপার বিরিয়ানি সবার ভালো লাগে বাচ্চা থেকে বুড়ো যেই হোক না কেন বিরিয়ানি কিন্তু সবার ভালো লাগে হ্যাঁ যারা মাংস খায় না তাদের ক্ষেত্রেও যে ভেজ বিরিয়ানি থাকে সেটাও এক্সিস্ট করে কিন্তু মানে ভেজ বিরিয়ানি মানে পোলাও নয় আমি দেখেছি হায়দ্রাবাদের দিকে মেনলি যেখানে ভেজ বিরিয়ানি অ্যাকচুয়ালি বানানো হয় দম দিয়ে ওটাকে সত্যি বিরিয়ানি বলা চলে সত্যি বাট আজকের পয়েন্টটা কিন্তু সেটা না আপনার লক্ষ্য করে দেখবেন ভারত হচ্ছে ওয়াইডলি ডাইভার্স একটা কান্ট্রি যেখানে পাহাড় আছে সমুদ্র আছে মরুভূমি আছে বরফ আছে ঝর্ণা আছে নদী আছে কি নেই আর সব থেকে বড়ো কথা এত বেশি জিওগ্রাফিক্যালি ডাইভার্স হওয়ার জন্য প্রত্যেকটা রিজিয়নে আলাদা আলাদা খাবারকে মানুষ বেশি প্রেফার করে থাকে কিন্তু সব থেকে মজার বিষয় হলো বিরিয়ানি হচ্ছে এমন একটা জিনিস যেটা সারা ভারতে মেন কোর্স হিসেবে মানুষজন বেশি প্রেফার করে থাকে মানছে বিরিয়ানিকে তারা নিজেদের মতো কাস্টমাইজ করে নিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি বিরিয়ানির এসেন্সটা কিন্তু সারা ভারতবর্ষেই আপনারা খুঁজে পাবেন তাই এই ভিডিওতে আমরা ডিকোড করবো যে সারা ভারতবর্ষে ইভেন ওয়ার্ল্ডেও কেন বিরিয়ানি এত বেশি ফেমাস আর পপুলার প্রথমে কথা বলি যে কিভাবে বিরিয়ানির আগমন ঘটলো আমাদের ভারতবর্ষে মেনলি এনশিয়েন্ট পার্সিয়াতে বিরিয়ানিকে ইনভেন্ট করা হয়েছিল যেটাকে তখন বিরিয়ান বলা হতো অবশ্যই তাতে আলু থাকতো না কিন্তু সেই বিরিয়ানি এবার পার্সিয়া এবং আরও মার্চেন্টসদের হাত ধরে ইন্ডিয়াতে আসে এবং মুঘল পিরিয়ডে যে সকল মুঘল এম্পায়াররা ছিলেন তাদের মধ্যে বিরিয়ানি খুব বেশি ফেমাস হয়ে গিয়েছিল এভাবেই বিরিয়ানির আগমন ভারতবর্ষে ঘটেছিল এবার বিরিয়ানি যখন ভারতবর্ষে এলো তখন মুঘল এম্পায়ারদের হার ধরে বিরিয়ানির মধ্যে মেজর ডেভেলপমেন্ট হতে থাকলো একদিকে তো আর আরবদের ইনফ্লুয়েন্স তো রয়েইছে এবং পাশাপাশি যখন মুঘলদের মুঘলাই টেস্ট বিরিয়ানির মধ্যে অ্যাটাচ হলো তখন একটা মাস্টারপিস তৈরি হয়ে গেল কারণ আমরা সবাই জানি যে মুগলে খাবারে কত বেশি স্পাইসেসের ওপর জোর দেওয়া হয় এলাচ লবঙ্গ দারচিনি জাইফল জৈত্রী আরও কত নাকি মশলা আছে সেইগুলো যখন আদিক্য বিরিয়ানির মধ্যে বাড়তে থাকলো ওর এসেন্স টাইম টু টাইম টাইম টু টাইম এত বেশি এক্সপ্লোর করলো যে লোকজন পাগল হয়ে গেল তাই বিরিয়ানির অন্যতম ফেমাস হওয়ার কারণও হচ্ছে এই স্পাইসেসই কিন্তু কারণ এই যে এত রকমের মশলার যে ব্লেন্ড তৈরি হয় এছাড়াও যে ফ্রেগমেন্ট রাইস ইউজ করা হয় টেন্ডার মিট ইউস করা হয় একসাথে যখন ব্লেন্ড হয়ে যায় তখন একটা ম্যাজিক ক্রিয়েট সত্যি বলতে ম্যাজিক হয় এবার বিরিয়ানি যে সারা ভারতবর্ষে এত ওয়াইডলি স্প্রেড হয়েছে এটার কারণ ও বিরিয়ানি নিজেই কারণ আপনারা নিজেরাই খেয়াল করে দেখবেন কিন্তু বিরিয়ানির সাথে অন্য কিছু খাওয়ার প্রয়োজন লাগে না বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ এবার ড্রাই বিরিয়ানি হলে চাপ খেতেই পারেন কিন্তু মোস্টলি অল ওভার ইন্ডিয়াতে বিরিয়ানিকে লোকজন শুধু খেতেই প্রেফার করে কারণ বিরিয়ানি ইটসেল হোল হোলসাম মিল ওটার সাথে অন্য কিছু প্রয়োজন লাগে না তেমন ভাবে আপনারাই খেয়াল করে দেখুন যে আপনাদের যদি ভাত ডাল আলু ভাজা মাংস মাছ আলাদা করে দেওয়া হয় খেতে তো ভালো লাগেই কিন্তু তার অপোজিটে যদি বিরিয়ানি দিয়ে দেওয়া হয় আপনারা শুধুমাত্র বিরিয়ানি খেয়ে সন্তুষ্ট হয়ে পড়বেন অন্য কিছু লাগবেই না এইটাই হচ্ছে কারণ যে সারা ভারতবর্ষে বিরিয়ানি এত বেশি পপুলার হয়ে উঠেছে এবং এছাড়াও বিরিয়ানিকে যে এত বেশি কাস্টমাইজ করা যেতে পারে নিজেদের প্যালেট অনুযায়ী স্পাইসেসকে ডেভেলপ করা যেতে পারে চেঞ্জ করা যেতে পারে সেই কারণেই কিন্তু প্রত্যেকটি ইন্ডিয়ানসের প্যালেটে বিরিয়ানি খুব সুন্দরভাবে শ্যুট করে গিয়েছে আর অবশ্য বিরিয়ানি জাতীয় ভেরিয়েশনসের জন্য আমরাও কিন্তু বিভিন্ন রকমের বিরিয়ানিকে এক্সপিরিয়েন্স করতে পারি আমরা ইন্ডিয়া থেকে লক্ষ্য করে দেখবেন যেখানে মানুষজন যেমন খাবার খেতে পছন্দ করে সেখানকার মানুষজন বিরিয়ানিকে তাদের মতো করে ডেভেলপ করে নিয়েছে যেমন লখনৌতে যেখানে বলা হয় যে ভারতবর্ষের বিরিয়ানি সূচনা হয়েছিল সেখানে দেখবেন মশলার আধিক্য খুব বেশি থাকে তাই সেখানকার বিরিয়ানির মধ্যে মশলার যে ফ্রেগরেন্স সেটা কিন্তু খুব বেশি পাওয়া যায় হায়দ্রাবাদে এলে দেখবেন ওখানে খুব বেশি দাম টেকনিক ইউজ করা হয় ওখানকার মানুষজন দাম বিরিয়ানিকে বেশি প্রেফার করে এবং যখন কলকাতাতে আসবেন তখন দেখবেন যে এখানে আলু বা বিভিন্ন রকমের ফ্লেভার্সকে বেশি রকম প্রেফার করা হয় কারণ কলকাতার মানুষজন এটাকে খেতেই বেশি ভালোবাসে অবশ্যই তাই টাইম টু টাইম বিরিয়ানি খাওয়া একটা সেলিব্রেশনের রূপ নিয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে কখনো কারোর বাড়িতে বিরিয়ানি হওয়া মানেই সারা বাড়ি কিন্তু আনন্দে মেতে ওঠে এমন একটা ফিল ক্রিয়েট করতে পারে বিরিয়ানি যেটা অন্য খাবার কিন্তু এতটা বেশি পেরে ওঠে না এইসব কারণের জন্যই বিরিয়ানি আমাদের অল ওভার ইন্ডিয়াতে ইভেন বলতে গেলে ওয়ার্ল্ডেও এত বেশি ফেমাস আর কলকাতার কাছে তো বিরিয়ানি একটা ইমোশন যেটা আমাকে আলাদা করে বোঝানোর কোনো রকম প্রয়োজন নেই আমরা শীত পড়ুক গরম পড়ুক বর্ষা পড়ুক ঝড় হোক যাই হোক বিরিয়ানি খেতে কখনো দুপা পিছনে আসতে পারি না ছুটে চলে যাই বিরিয়ানি খাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন এবং আপনাদের কোন ধরনের বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন থ্যাংক ইউ